অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি এবং সম্পাদক এবং অন্যান্য সভ্য কর্মীবৃন্দকে আমার আন্তরিক নমস্কার জানাই, এবং যাদের জন্য এই সর্বভারতীয় শিবির হচ্ছে তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই। স্বামী বিবেকানন্দ বারবার ধরে তার পত্রাবলীতে বলছেন যে হে আমার বিহৃদয় যুবকবৃন্দ, আমার কর্মীরা তোমাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে, তারা স্রোতের মতন ভারতবর্ষের উপরে ছড়িয়ে পড়বে এবং ঘরে ঘরে তারা প্রেমের বাণী, আত্মবিশ্বাসের বাণী, আত্মত্যাগের বাণী প্রচার করবে। স্বামী বিবেকানন্দ যে সময় ভারতবর্ষে এসেছিলেন সেই সময়টা আমাদের মনে করতে হবে। ব্রিটিশ প্রধানত ভারতবর্ষ, ব্রিটিশ তারা ভারতবর্ষকে ঘেন্না করে, ভারতবর্ষকে মানে ভারতবর্ষের মানুষকে তারা ছোটভাবে দেখতে চায়। সেটাতে কতটা অসুবিধা নেই, যারা দেশ শাসক তারা শাসিতকে ছোট চোখে দেখবে সেটা তো একটা স্বাভাবিক, আমরা ধরেই নিতে পারি। কিন্তু সব থেকে যেটা অসুবিধে হচ্ছিল যে আমাদের শিক্ষিত দেশবাসী আমরা তাদের কথাটাকে বিশ্বাস করে নিয়েছিলাম, আমরা ভাবতে শুরু করেছিলাম যে সত্যি সত্যি হচ্ছি আমরা সকলের থেকে পেছনে পড়ে আছি। স্বামীজি বলছেন যে এই আত্মবিশ্বাস, স্বামীজি কেন আমাদের শাস্ত্রেও আছে, এই যে আত্মবিশ্বাসের অভাব, এই আত্মবিশ্বাসের অভাব মানে হচ্ছে এটা হচ্ছে আত্মহত্যা। স্বামী একটা মানুষ হয়তো খুব অদক পাতে গেছে, সারা পৃথিবীর মানুষ তাকে বলছে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু সেই মানুষটি যদি মনে করে যে আমার দ্বারা হবে, সত্যি সত্যি হয়তো সে খারাপ, কিন্তু সে নিজে কতটা খারাপ মনে করে না, সত্যি সত্যি সবাই তার সম্বন্ধে আশা হারিয়ে ফেলেছে, কিন্তু সে নিজের সম্বন্ধে আশা হারায়নি, তবে সেই লোকটার বাঁচার সম্ভাবনা আছে, সেই লোকটা উঠে দাঁড়াতে পারে। কিন্তু একটা মানুষ তার হয়তো সম্ভাবনা আছে কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, সেটা তার কাছে আত্মহত্যার সামিল। আমরা অনেক ক্ষেত্রে দেখি পরীক্ষায় একটা পেপার মাত্র হয়তো খারাপ হয়েছে, তার জন্য একটা ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করে, জীবনটা সে মনে করে কিচ্ছু নেই, এই আত্মবিশ্বাসের অভাব আত্মহত্যার সামিল। গোটা দেশ জুড়ে এই আত্মবিশ্বাসের অভাব তখন দেখা দিয়েছিল। সেই রকম একটা সময়ে স্বামী বিবেকানন্দ এলেন। স্বামী বিবেকানন্দ এলেন মানে তার আগে, তার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণকে আমাদের মনে রাখতে হবে। আমাদের অনেক কিছু ভুল শেখানো হয়েছে, আমাদের ইতিহাস বৈরীদের লেখা অনেক কিছু ভুল শেখানো হয়েছে, এখনো পর্যন্ত আমরা সেই ভুল ইতিহাস তারা প্রভাবে প্রভাবিত হয়েছি। আমরা যদি এখন বলি যে মাত্র 200 বছর আগে পৃথিবীর সব থেকে ধনী দেশ ছিল ভারতবর্ষ, এটা আমাদের বিশ্বাস হবে না। প্রায় 200 বছর আগে, 200 কি 250 বছর আগে, এটা আমাদের বিশ্বাস হবে না। 1757 খ্রিস্টাব্দে আমরা জানি পলাশীর যুদ্ধ হয়েছিল, রবার্ট ক্লাইভ আমাদের দেশেরই লোকের বিশ্বাসঘাতকতা, তার জন্য রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করলেন, এবং তারপর থেকেই আমরা এই কথাটা শুনেছি যে বণিকের মানদণ্ড রাজদণ্ড হল, ব্যবসা করতে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল। কেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি?
প্রত্যেকের কাছে স্বপ্নের দেশ হচ্ছে ভারতবর্ষ। এখন যেমন আমাদের কাছে অন্তত কিছুদিন আগে পর্যন্ত স্বপ্নের দেশ ছিল আমেরিকা, পাশ্চাত্য দেশ, সেই সময় সারা পৃথিবীর মানুষের কাছে স্বপ্নের দেশ ছিল হচ্ছে ভারতবর্ষ। দলে দলে তারা ভারতবর্ষে আসার জন্য ব্যস্ত ছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা শাসনভার গ্রহণ করতে শুরু করল। রবার্ট ক্লাইভ, তিনি বেশি দিন ভারতবর্ষে থাকেননি, তারপরে 10 বছরের মধ্যে তিনি ফিরে গিয়েছিলেন। ফিরে গিয়ে তিনি বলেছিলেন ভারতবর্ষ সম্বন্ধে নয়, বিভক্ত বাংলাদেশ সম্বন্ধে, আনডিভাইডেড বেঙ্গল, সেই সম্বন্ধে তিনি বলেছিলেন যে এই দেশটা হচ্ছে প্যারাডাইজ অন দি আর্থ, গোটা পৃথিবীতে একটা স্বর্গের মতো, এই দেশটাই যার সম্পত্তি, গোটা ভারতের কথা বাদই দিচ্ছেন তিনি, গোটা ভারতকে ধরলে আরো বেশি হবে, শুধু ওই আনডিভাইডেড বেঙ্গল তারই যে ধন সম্পত্তি, সেই ধন সম্পত্তির সাহায্যে সারা পৃথিবীকে চালানো যেতে পারে, এত আমরা ধন সম্পত্তিতে আমরা অগ্রসর ছিলাম। এখন অন্যদিক থেকে বলি, কিছুদিন আগে একজন ভদ্রলোক, কিছুদিন আগে মানে 2011 সালে একজন ভদ্রলোক, পাশ্চাত্য দেশের একজন ভদ্রলোক দেহত্যাগ করেছেন। তার নাম হচ্ছে অ্যাঙ্গাস ম্যাটিসন, তার নাম, তিনি ইকোনমিস্ট ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, কিন্তু তার সম্বন্ধে বলা হয় যে তিনি হচ্ছেন ইকোনমিস্ট হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান ইকোনমিস্ট, যে অর্থনীতিবিদ হলেও তিনি একজন ঐতিহাসিক। তিনি যখন মারা গেলেন তার সম্বন্ধে একটা মজার কথা বলা হলো, দি হিস্টোরিয়ান ইকোনমিস্ট হু প্রেডিক্টেড দি পাস্ট, একটা অদ্ভুত কথা, সবিরোধী কথা, সেলফ কন্ট্রাডিক্টরি কথা, যে অতীতকে তো প্রেডিক্ট করে, অতীতের সম্বন্ধে কেউ তো ভবিষ্যৎবাণী করে না, হু প্রেডিক্টেড দি পাস্ট, উনি অতীত জগৎ, অতীত ভারতবর্ষে, অতীত ভারতবর্ষ না, অতীত পৃথিবীর বিভিন্ন দেশের ইকোনমিক কন্ডিশনকে সেটা নিয়ে গবেষণা করেছেন এবং সেটা তিনি অঙ্কের ভাবে স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করেছেন। তা সেখানে তার একটি ওই যে বই, এ মিলেনিয়াম ওয়ার্ল্ড জিডিপি শেয়ার এ মিলেনিয়াম পার্সপেক্টিভ বলে তার একটি বই আছে, তার একটি অত্যন্ত নাম করা কাজ, তার মিলেনিয়াম পার্সপেক্টিভ মানে হচ্ছে এই যে 2000 বছর ধরে পৃথিবীটা এগিয়ে চলেছে, ওয়ার্ল্ড জিডিপি শেয়ার, জিডিপি কথাটা আমরা জানি যে একটা আর্থিক উন্নয়নের একটা সূচক, একটা ইন্ডেক্স, সারা প্রতিটা দেশের একটা জিডিপি আছে, আর্থিক উন্নয়নের, ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ইন্ডেক্স আছে ফর এভরি কান্ট্রি অ্যান্ড ইভেন দি হোল ওয়ার্ল্ড হ্যাজ ইট অ্যান্ড এভরি ইয়ার ইট ইজ কাউন্টেড, ওয়ার্ল্ড জিডিপি শেয়ার। এখন উদাহরণস্বরূপ বলছে ভারতবর্ষের একটা এই আর্থিক উন্নয়নের একটা মাপকাঠি আছে, ইন্ডেক্স আছে, জিডিপি ইন্ডেক্স, সারা পৃথিবীর একটা টোটাল জিডিপি হয়েছে, কারণ 2012 সালে হয়েছে বললাম। এখন সারা পৃথিবীর যে আর্থিক উন্নতি তাতে ভারতবর্ষের আর্থিক উন্নতির পার্সেন্টেজটা কত, পার্সেন্টেজ অফ ওয়ার্ল্ড জিডিপি শেয়ার, সেই প্রতিটা দেশের কন্ট্রিবিউশন কতটা, কত পার্সেন্ট কন্ট্রিবিউশন গোটা পৃথিবীর আর্থিক উন্নয়নে, সেইটা তিনি একটা হিসাব করেছেন। কত সাল থেকে হিসাব করেছেন? 180 থেকে, 1 খ্রিস্টাব্দ থেকে, 1 খ্রিস্টাব্দ থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি হিসাব করেছেন। 1 খ্রিস্টাব্দের হিসাবটা দেখিয়েছেন সব দেশের প্রধান প্রধান দেশ, তখন তো এসব ছিলই না এই ইংল্যান্ড আমেরিকা, 1, তারপরে 100, তারপরে 200, এই করতে করতে তিনি দেখাচ্ছেন নানা দেশ। আমরা দেখতে পাচ্ছি যে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত সব থেকে উপরে রয়েছে হচ্ছে ভারতবর্ষ, তার পরের আসনটা, সেকেন্ড প্লেসটা রয়েছে চায়না, চীনের 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1700 খ্রিস্টাব্দের গোড়াতেও তাই আছে, 1800 খ্রিস্টাব্দ থেকে দেখা যাচ্ছে তখন এই ব্রিটিশ ব্রিটিশের কোনো স্থানই নেই,
1800 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে ভারতবর্ষ অনেকটা নেমে গেছে, চীন অতটা নামেনি, ব্রিটিশ 1 নম্বরে চলে এসেছে। তো ইতিহাসের সঙ্গে আপনারা মেলান, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছে, ধীরে ধীরে ভারতবর্ষ চলে গেছে, 1900 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আরো নেমেছে, সেখানে আমেরিকা 1 নম্বর হয়েছে। তারপরে 1950 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সে আরো অনেক অনেকটা নিচে নেমে গেছে। 1950 খ্রিস্টাব্দে কেন নিচে নেমে গেছে, 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়েছে। এবং ভারতের সম্বন্ধে দেখা যায় ভারত যদিও খুব বেশি ওঠেনি, কিন্তু ভারতবর্ষ বেশ কিছুটা উঠেছে, নিচের দিক থেকে অনেকটা এগিয়েছে। 2000 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে ব্রিটিশ আরো নেমে গেছে, আমেরিকা যেমন আছে 1 নম্বরে আছে, ভারত কয়েকটা ধাপ উঠেছে, চীন অনেকটাই উঠেছে। তা দেখা যাচ্ছে একদম সত্যি কথা, তিনি জানেন না ভারতবর্ষের ইতিহাস, তিনি জানেন না ভারতবর্ষকে ব্রিটিশ কিভাবে লুণ্ঠন করেছেন, কিন্তু তিনি অঙ্কের নিয়মে প্রমাণ করে দিচ্ছেন যে এই দেশটা, এই দেশটাকে এরা লুণ্ঠন করেছিল। লুণ্ঠন তো করেইছে, অনেকেই করেছে, কিন্তু ইংরেজ যে কর্ম জিনিসটা করেছে, ইংরেজের যে ভারত বিজয় সেটা শুধুমাত্র পলিটিক্যাল কনকোয়েস্ট নয়, ইট ইজ অলসো এ কালচারাল কনকোয়েস্ট। কালচারাল অলসো উই হ্যাভ বিন ওভারকাম, সাংস্কৃতিক দিক থেকে উই হ্যাভ বিন ইনভেডেড কালচারালি অলসো, কালচার সাংস্কৃতিক দিক থেকেও ইংরেজ আমাদেরকে যেন অধিকার করেছিল। যার জন্য কি হয়েছে যে আমরা নিজেদেরকে অশ্রদ্ধা করছি, একটা বিরাট ষড়যন্ত্র আমরা বলতে পারি। নতুন শিক্ষা পদ্ধতি চালু হয়েছিল 1835 খ্রিস্টাব্দে, ব্রিটিশ তারা কিন্তু ভাবেননি যে 200 বছরও ব্রিটিশ শাসন করতে পারেনি আমাদের, 1757 থেকে শুরু করে 1947 200 বছরেরও কম হয়, ওরা ভেবেছিল চিরকাল দেশটাকে পদদলিত করে রাখবে। এটা একটা উপনিবেশ হবে অন্য সব পাশ্চাত্য দেশের মতো, ভারতবর্ষের মানুষ তাদের গায়ের চামড়াটা ভারতীয় থাকবে কিন্তু মনে প্রাণে তারা কিন্তু পাশ্চাত্য দেশীয় হয়ে যাবে। সেই জন্য একটা শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। যারা ইংরেজ চিন্তাবিদ তারা সকলেই যে ভারতবর্ষকে ভারতবর্ষকে অসম্মান করতো তা নয়, তারা ভারতবর্ষের মূল্যটা বুঝত, অনেকেই চেয়েছিলেন ভারতবর্ষের সংস্কৃত ভাষায় শিক্ষা হোক, উর্দু ভাষায় শিক্ষা হোক। কিন্তু মেকলে এবং ব্যারিংটন মেকলে এবং লর্ড বেন্টিং এরা দুজনে মিলে ঠিক করলেন যে ভারতবর্ষে ইংরেজি ভাষাতেই শিক্ষা হবে, ইংরেজি ধারাতেই শিক্ষা হবে, এবং সেটাই 1835 খ্রিস্টাব্দে সেটা হলো। স্বামী বিবেকানন্দের কিন্তু ভারতবর্ষ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলেছেন যে শ্যাল ইন্ডিয়া যায়, এরকম একটা প্রশ্ন করছে, যদি ইন্ডিয়া মারা যায়, ইন্ডিয়া যদি পতন হয়, হিউম্যান সিভিলাইজেশন উইল বি এক্সটিংক্ট, ইট ডিড নট ইউজ এক্স্যাক্টলি দিস ওয়ার্ড বাট দি আপশট অফ হোয়াট ইউ সেড ইন এ ফিউ প্যারাগ্রাফস ইন এ ফিউ সেন্টেন্স ইট ইজ দিস, ইফ ইন্ডিয়া ডাই দি হোল ওয়ার্ল্ড উইল ডাই, যদি ভারতবর্ষ মারা যায়, ভারতবর্ষ যদি নিশ্চিন্ন হয়ে যায় তাহলে সারা পৃথিবী নিশ্চিন্ন হয়ে যাবে, সমস্ত মানবিকতার উচ্চ আদর্শ চলে যাবে। সেই জন্য তিনি শেষ করছেন এই কথাটা বলে একটা প্যারাগ্রাফ, যে সাচ এ থিং ক্যান নেভার বি, এরকম কখনো হতে পারে না, হবে না কখনো। দেখা যাচ্ছে যে সব সময় স্বামী যেটা বলেছেন যখনই ভারতবর্ষ মৃত্যু মুখে পতিত হয়েছে তখনই ভারতবর্ষকে বিরাট মহাপুরুষ এসেছেন। স্বামীজির একজন অন্যতম গুরু ভাই, সন্ন্যাসী গুরু ভাই স্বামী সারদানন্দজি, শ্রীরামকৃষ্ণের তিনি সব থেকে প্রামাণিক জীবন তিনি রচনা করেছেন, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, ইংরেজিতে বইটার নাম আছে শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার। সেখানে তিনি এই অংশটা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, বলছেন যে লর্ড বেন্টিং এবং ব্যারিংটন মেকলে এরা দুজনে মিলে ভারতবর্ষটাকে চিরকালের জন্য পরাধীন করে রাখার জন্য, ভারতবর্ষ থেকে ভারতীয়ত্বটাকে সম্পূর্ণ লুপ্ত করে দেওয়ার জন্য এরা ইংরেজি ভাষায় শিক্ষা চালু করলেন। ইংরেজি ভাষাটা বড় কথা নয়, ইংরেজি পদ্ধতিতে, কিন্তু ভগবান বোধ হয়
এই কনস্পিরেসিটা বুঝতে পেরেছিলেন, যার জন্য ঠিক এর অ্যান্টিডোট হিসেবে 1836 খ্রিস্টাব্দে একটা অজেয় কারাগার সেখানে জন্মগ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ। এবং তিনি কি করলেন, তিনি যেন বুঝতে পেরেছিলেন যে এই শিক্ষার মধ্যে পাপ আছে, এই নতুন ইংরেজি শিক্ষার মধ্যে বিষ আছে, এই বিষ গলাধঃকরণ করলে ভারতীয় জাতির ভারতীয়ত্ব লোপ পেয়ে যাবে। সেই জন্য ওই কামারপুকুর থেকে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। তিনি বললেন এই চাল কলা বাঁধা বিদ্যা আমি নেব না, এই বিদ্যা আমি পড়ব না, অর্থকরী বিদ্যা যার দ্বারা কোনো মানসিক উন্নতি হয় না সেই বিদ্যা আমি নেব না। অত্যন্ত মেধাবী ছিলেন, অবতারকে যে মূর্খ হতেই হবে তার কোনো মানে নেই। ঠিক পূর্ববর্তী অবতার চৈতন্যদেব মহাপণ্ডিত ছিলেন, শঙ্করাচার্য মহাপণ্ডিত ছিলেন, বুদ্ধদেবও পণ্ডিত ছিলেন, রামচন্দ্র তিনিও পাঠশালায় গিয়ে সন্দীপনী মুনির কাছে গিয়ে পড়াশোনা করেছেন, শ্রীকৃষ্ণ সবাই পণ্ডিত, কিন্তু এই মানুষটি এই পুঁথিগত বিদ্যাকে অস্বীকার করলেন। কিন্তু অসাধারণ মেধা, যা শোনেন তাই চিরকালের জন্য মনে থাকে। কেন ওই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ভারত কখনো মরবে না। এবং কোথা থেকে যুদ্ধ ঘোষণা করলেন, সেই অরবিন্দের খুব সুন্দর কথা আছে। সেই অরবিন্দ বলছেন, লোকে যাকে বলে যে জগতের পক্ষে অচল, এই মানুষটা সর্ব অর্থে তাই ছিল শ্রীরামকৃষ্ণ, কিন্তু ভগবান জানতেন এই মানুষটিকে দিয়ে কি করতে হবে, সেই জন্য এই মানুষটিকে তিনি কি করলেন, ওই কামারপুকুর দূরের একটা নগণ্য গ্রাম, পিছিয়ে পড়া হাজার হাজার গ্রামের মধ্যে একটা গ্রাম, সেই গ্রাম থেকে নিয়ে এসে কোথায়, কলকাতা, কলকাতার উপকণ্ঠ দক্ষিণেশ্বরে এনে উপস্থিত করলেন। কোন কলকাতা, এটাও আমরা ভুলে যাই যে কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী, একেবারে শত্রুর একদম যুদ্ধের কেল্লার কাছে এসে শ্রীরামকৃষ্ণ যুদ্ধ ঘোষণা করলেন। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রী মা সারদা দেবী, এরা ভারতবর্ষের রাজধানীতে থেকে যুদ্ধ করেছে ইংরেজের এই নতুন বিজাতীয় সভ্যতার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে। তারপরে শ্রী অরবিন্দ কি বলছেন, তবে একটা সুন্দর কথা বলছে, ব্যাস ভারতবর্ষের নবজাগরণের কাজ শুরু হয়ে গেল, ভারতবর্ষ যাচ্ছে শুরু করলো যেদিন শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছে, যেদিন তিনি কলকাতা এলেন, দক্ষিণেশ্বরে গেলেন, যেদিন তার সমস্ত সাধন ভজন সম্পূর্ণ হলো, যেদিন তিনি কলকাতায় এসে সকলের সঙ্গে মিশতে শুরু করলেন, যেদিন কেশব সেন, সব শিবনাথ শাস্ত্রী, কলকাতার সব নাম করা যে মানুষটি নিরক্ষর, যে মানুষটি পড়াশোনা জানেন না, সেই মানুষটির কাছে কলকাতার মানে ভারতবর্ষের রাজধানীর শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল, শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা গিয়ে হাজির হচ্ছে, এর থেকে অলৌকিক ব্যাপার কিছু হতে পারে, এর থেকে অলৌকিক ব্যাপার কিছু হতে পারে না। যারা সমাজের মাথা, রাজধানীর মাথা, ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানীর মাথা, তারা সব গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে হাজির হচ্ছে। অরবিন্দ বলছেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে যত শিক্ষিত যুবকের দল তার পদক্রম থেকে করতে শুরু করলো, ভারতবর্ষের নবজাগরণের কাজ শুরু হয়ে গেল, শুরু হলো। এবার স্বামী বিবেকানন্দ আসছেন, স্বামী বিবেকানন্দ সমস্ত সাধনা পেয়েছেন, তিনি অত্যন্ত আধুনিক ছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ দুজনকে দেখলে মনে হয় আলাদা, শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হয় যেন খুব সাদা সিধে নিরীহ, যেন ধমক দিলে ভয় পেয়ে যাবে এরকম মনে হয় যেন, একদম নয়, অত্যন্ত ব্যক্তিত্বশালী ছিলেন শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব একদম খুব বেশি মিল, খুব বেশি মিল। বলতে পারেন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের মধ্যে কে বেশি লম্বা ছিল, শ্রীরামকৃষ্ণ বেশি লম্বা ছিলেন স্বামীজির থেকে। শ্রীরামকৃষ্ণ যখন গম্ভীর হতেন তার ঘরে কেউ ঘুরতে পারতো না, এত ব্যক্তিত্ব ছিল, আবার এত ভালোবাসা। বিবেকানন্দের খুব যুক্তিবোধ, তিনি যুক্তি ছাড়া কিছু মানেন না, শ্রীরামকৃষ্ণও তাই, কোনো কিছু না বুঝিয়ে দিলে মানতেন না। ছোটবেলার ঘটনাটা তো জানেন, বিবেকানন্দের তেজস্বিতা আমরা জানি, ওই তেজস্বিতার জন্য শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবাসতেন, তুই যে বীর রে,
খাপ খোলা তলোয়ার, একেবারে ওই জন্য ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণ নিজেও তাই, ছোটবেলার কথা মনে করুন, কামার পুকুরে তার উপনয়ন হচ্ছে, 10 বছরও তখন হয়নি, 7-8 বছর বয়স হবে বোধ হয় উপনয়ন। তিনি কবে ধনী কামারনি, তার আরেক মায়ের মতন খুব ভালোবাসেন তাকে, কিন্তু কামারনি মানে শ্রীরামকৃষ্ণ তা একদম উচ্চ পর্যায়ের ব্রাহ্মণ, আর গ্রামাঞ্চলে তখনকার দিনে অন্তত কামার গৃহে যিনি কামার গৃহিণী যিনি, তাকে একটু ছোট করে ছাপা পাওয়া হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণকে তিনি একদম মাতৃভাবে এত ভালোবেসেছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে মায়ের মতন সম্মান করেন। কবে তাদের দুজনের মধ্যে বালক শ্রীরামকৃষ্ণ এবং ধনী মায়ের মধ্যে কথা হয়েছে, যে তুমি যখন উপনয়নের প্রথম ভিক্ষাটি আমার কাছে নেবে, ভিক্ষে মা আমাকে কথা দিয়েছেন, তারপর কতদিন পরে, বছর 2-3 পরে হয়তো উপনয়ন হচ্ছে, দাদাদের বললেন যে আমি প্রথমে ওর কাছে ভিক্ষা নেব, গ্রামে এটা সবাই কেউ মানে নিচ্ছে না, বাবা কি সম্ভব, গদাই একজন বিদ্রোহ ঘটনা করলেন, ছোট্ট বালক দরজা বন্ধ করে বললেন কি তার কথা, যে আমি ব্রাহ্মণ হতে চাচ্ছি, ব্রাহ্মণ হতে গিয়ে আমি যদি সত্য ভঙ্গ করি, আমি যদি আদর্শ, সত্য তো সব থেকে বড় আদর্শ, ব্রাহ্মণ থাকার জন্য আমাকে সেই মূল সত্যের আদর্শকে ত্যাগ করতে হবে, তাহলে আমি ব্রাহ্মণ থাকবো কি করে, ওর কাছ থেকে ভিক্ষা নেবো না, আমি তার কাছে ভিক্ষা নেবো না। গোটা পল্লী সমাজ ওই বালকটির কাছে মাথা নত করলো এবং তার কাছে তিনি ভিক্ষা নিলেন। এর কাছে শ্রীরামকৃষ্ণ স্বামীজি এলেন, স্বামীজি শ্রীরামকৃষ্ণের মধ্যে কি দেখলেন, তার আগে স্বামীজি কি অবস্থায়, তিনি একটি অত্যন্ত প্রতিভাবান যুবক, উচ্চাঙ্গ সঙ্গীত করেন, গানে তিনি একেবারে খুব নাম করেছেন, সব থেকে বেশি গানে নাম করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিভা, যে কোনো কিছু জানেন, পরীক্ষার রেজাল্ট যে খুব ভালো তা নয়, কেন পরীক্ষাটাকে তিনি গুরুত্বই দিতেন না, এটা শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন, যে দেখো আমার কাছে অন্য যারা আছে তারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সেই ছেলেগুলোকে দেখলে মনে হয় তাদের সমস্ত এনার্জি পরীক্ষাতে নষ্ট হয়ে গেছে, আর নরেনকে দেখো হাসতে হাত হাত খোলা তলোয়ার পদ্ম গলা সুলোচন, একেবারে কাউকে কেয়ার করে না, সে হাসতে হাসতে পরীক্ষাগুলো পাশ করে যায়, অভিযানে কিচ্ছু না, কিন্তু পাণ্ডিত্য সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডারে যা আছে সব তার করায়ত্ত, এবং ছোট থেকে কিন্তু ঈশ্বর বিশ্বাসী, ছোটবেলার থেকে ঈশ্বর বিশ্বাসী, কিন্তু অন্যদের সঙ্গে তা তফাৎ হচ্ছে কি, অন্যদের কাছে ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরকে মানি এটাই বড় কথা, কিন্তু তার কাছে জীবনমর প্রশ্ন, যদি ঈশ্বর থেকে থাকে ঈশ্বরকে দেখতে হবে, ও থেকে অনেক সাধকের তারা বলেছে ঈশ্বরকে দেখেছেন, কিন্তু অতীত অতীত আজকের দিনে কেউ ঈশ্বরকে দেখেছে, জীবন মরণ সমস্যা, তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো, সত্যি সত্যি পাগলের মতন, ওই প্রশ্ন নিয়ে সকলের কাছে গেছেন, সেই সময়কার যারা ধর্ম নেতা মাথা তাদের কাছে গেছে, কেউ উত্তর দিতে পারেনি। শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, শুনেছেন একজন আছে, একজন খ্রিস্টান ভদ্রলোক বললেন, কেশব সেনের কাগজ হবে তো, যে একজন আছেন সমাধি হয়, গেলেন তিনি জিজ্ঞেস করলেন, সঙ্গে সঙ্গে বলছেন যে হ্যাঁ দেখেছি, তুমি তোমাকে যেমন দেখছি সেরকম ভাবে দেখতে পাচ্ছি, এই এই উত্তর পেলেন, ভারতবর্ষ উপলব্ধির উপরে দাঁড়িয়ে আছে, এই উত্তরটা পেলেন তিনি, এটা দরকার ছিল। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে এই পেলেন, তারপর ধীরে 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 আরো কি হলো, বিবেকানন্দ শুধু একটা পথে বিশ্বাস করতেন, এগুলো জানতে হবে, এই হচ্ছে ভারত, শুধু নিরাকার সাধনা বিশ্বাস করতেন, শ্রীরামকৃষ্ণ কাছে এসে দেখেন সব সত্যি, সব সত্যি বিবেকানন্দের কাছে, বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে বিবেকানন্দ এগুলো পেলেন। ভগিনী নিবেদিতা এটা সুন্দর করে বলছেন যে কোন বিবেকানন্দকে আমরা পেয়েছি, কোন বিবেকানন্দ, যে বিবেকানন্দ ওই শিকাগো বিশ্ব ধর্ম সভায় দাঁড়ালো, তার মধ্যে কি আছে, কোন কি কি নিয়ে বিবেকানন্দ হয়েছে, তিনি বলছেন গুরু শাস্ত্র এবং মাতৃভূমি, এই তিনটি মিলে বিবেকানন্দ গড়ে উঠেছে। গুরু শাস্ত্র মাতৃভূমি কেন বলছেন, যে বিবেকানন্দ ভারতবর্ষের উপনিষদ গীতা ভাগবত সমস্ত ধর্মশাস্ত্র পড়েছেন, বাইবেল পড়েছেন, সারা পৃথিবীর সমস্ত ধর্মশাস্ত্র পড়েছেন, তত্ত্বগতভাবে থিওরিটিক্যালি ভগবান সম্বন্ধে ধর্ম সম্বন্ধে যা কিছু আছে সব জেনেছেন, কিন্তু বিবেকানন্দের মন চাচ্ছিল যে একটা সাক্ষাৎ প্রমাণ চাই, এই শাস্ত্রগুলো কত পুরনো শাস্ত্র, আজকের দিনে হয়, শ্রীরামকৃষ্ণের মধ্যে সেটা পেলেন তিনি। শ্রীরামকৃষ্ণ
শাস্ত্র এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে মিশে গেল, শাস্ত্র এসে তার গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে মিশে গেল, শাস্ত্র আর শ্রীরামকৃষ্ণ একাকার হয়ে গেল। এরপরে বিবেকানন্দ কি করলেন, শ্রীরামকৃষ্ণের 1886 খ্রিস্টাব্দে দেহত্যাগ হলো। দেহত্যাগের পরে তিনি ভারত পরিক্রমা করলেন, পরিব্রাজক সন্ন্যাসীরা ঘুরে বেড়ায়, এটা ভারতবর্ষের চিরন্তন নিয়ম যে সন্ন্যাসীরা পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তারা ঘুরে বেড়ায় তাদের নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য। কিন্তু এই যে বিবেকানন্দ পরিব্রাজকে ঘুরে বেড়ালেন কতদিন, তার পরিব্রাজক জীবনটা হচ্ছে 1886 অগাস্ট মাসে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হয়েছে, আমরা ধরে নিতে পারি তার কিছু পর থেকে। 1893 খ্রিস্টাব্দে তিনি বম্বে থেকে শিকাগো যাত্রা করলেন, মানে 7 বছর আমরা ধরে নিতে পারি তার পরিব্রাজক জীবন। এই পরিব্রাজক জীবন এই 7টি বছর কিন্তু শুধু এটি বিবেকানন্দের জীবনের অধ্যায় নয়, এই 7টি বছর বিবেকানন্দের জীবনের এই 7টি বছর ভারতীয় ইতিহাসের অধ্যায়। ভারত তৈরি হলো, ভারত আবিষ্কৃত হলো, বিবেকানন্দের এই ভারত পরিক্রমা বা ভারত জুড়ে পরিব্রজ্যা, এটা হচ্ছে ভারতকে আবিষ্কার করা। ভগিনী নিবেদিতা কি বলছেন, যে তিনি দেখলেন শাস্ত্র গুরুর সঙ্গে মিশে গেছে, আর এই যে তিনি ভারত পরিক্রমা করলেন, পরিব্রাজক অবস্থায় ভারতের সর্বশ্রী ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত রাজা এবং ফুটপাত রাজা এবং ভিখারী সকলের সঙ্গে মিশলেন, মিশে তিনি দেখলেন যে আমাদের শাস্ত্রের মধ্যে যে চিরন্তন সত্যের কথা আছে, তার গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে যে চিরন্তন সত্য সামগ্রিকভাবে ওই দক্ষিণেশ্বরে জীবন্ত হয়ে উঠেছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ যুগ যুগ ধরে সমষ্টিগতভাবে সেই সত্যটাকে জীবনে আচরণ করে বেড়াচ্ছে, অর্থাৎ শাস্ত্র এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে একীভূত হয়ে গেল, ভারতবর্ষ এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে একীভূত হয়ে গেল। বিবেকানন্দের চোখে তাহলে কি দাঁড়ালো, শ্রীরামকৃষ্ণ ইজ ইকুয়াল টু ইন্ডিয়া, ইজ ইকুয়াল টু আওয়ার ইটার্নাল টিচার, এন্ড বিবেকানন্দ ইজ ইকুয়াল টু শ্রীরামকৃষ্ণ প্লাস আওয়ার ইটার্নাল টিচার এন্ড আওয়ার ইটার্নাল ইন্ডিয়া। বিবেকানন্দ কোন বিবেকানন্দ, বিবেকানন্দের মধ্যে 3টি বস্তু আছে, শ্রীরামকৃষ্ণ আছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে ভারতবর্ষ আছে, এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে ভারতের চিরন্তন শাস্ত্র আছে। এইটা মনে রাখতে হবে, যে বিবেকানন্দের মধ্যে দিয়ে বিবেকানন্দের মধ্যে দিয়ে কি ভাব প্রকাশ পেল সারা পৃথিবীর মধ্যে, শ্রীরামকৃষ্ণ ভারতের শাস্ত্র এবং ভারতবর্ষ একাকার। কাজে বিবেকানন্দকে যদি কেউ ভালোবাসে, কেউ যদি আমরা যুবকরা আমরা যদি বলি আমরা বিবেকানন্দের অনুসারী, তবে একই সঙ্গে ভারতবর্ষকে ভালোবাসতে হবে, বিবেকানন্দকে যেমন শ্রদ্ধা করি ভারতবর্ষকে সেরকম শ্রদ্ধা এবং ভালোবাসতে হবে, বিবেকানন্দকে যেমন শ্রদ্ধা করি তেমনি ভারতবর্ষের শাস্ত্র সংস্কৃতি আধ্যাত্মিকতাকে ভালোবাসতে হবে, এবং বিবেকানন্দকে যেমন ভালোবাসি শ্রদ্ধা করি সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণকে তো ভালোবাসতেই হবে। অনেকে বিবেকানন্দকে পার্শিয়ালি নেয়, আখ্যাতটা হয় গোটা বিবেকানন্দকে নেওয়া হলো না, ভারতবর্ষকে যদি পুনর্গঠন করতে হয় তবে বিবেকানন্দের ভারতবর্ষ সম্বন্ধে এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি জানতে হবে। বিবেকানন্দ সব গুরু ভাই অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর অত্যন্ত দেশপ্রেমিক, তার একজন গুরু ভাই ছিলেন স্বামী প্রেমানন্দ মহারাজ, প্রথম যেবার মোহনবাগান খালি পায়ে খেলে ওই আয়াতে শিল্প লাভ করল, তখন তো রেডিও নেই, টিভি নেই, মোবাইল নেই, কিচ্ছু নেই, খবরের কাগজে নেই, বাবুরাম মহারাজজি তিনি স্বামী প্রেমানন্দ বিবেকানন্দের সন্ন্যাসী গুরু ভাই, তিনি সন্ধ্যাবেলায় পায়চারি করছেন, খবর পাচ্ছেন না বলে ছটফট করছেন, বেলুর মঠে কি হলো, গোড়াদের সঙ্গে খেলা হচ্ছে কি হলো, তিনি একটি ছেলেকে লিলুয়া পর্যন্ত পাঠাতেন খবরের জন্য, তারপর খবর এলো যে গোড়াদেরকে এই মোহনবাগান হারিয়ে দিয়েছে, বোধহয় 1911 সালে কত সাল আপনারা বলতে পারবেন, তখন গিয়ে তিনি বললেন স্বামীজির দেশ বলে ঠাকুরকে প্রণাম করলেন, স্বামীজিকে প্রণাম করলেন, এই এই দেশপ্রেমটা দরকার, দেশপ্রেম না হলে হবে না। আজকে সব থেকে স্বামীজি সেই সময় দুঃখ করতেন যে জাপানে শুনেছি যে জাপানি মেয়েরা বিশ্বাস করে পুতুলকে ভালোবাসছে, পুতুল জীবন্ত হয়ে ওঠে, আমারও মনে হয় তাই, এই মহান ভারতবর্ষ এত সম্পত্তি এত ঐশ্বর্য নিয়ে ঘুমিয়ে রয়েছে কারণ আমরা ভালোবাসি না, আজকেও সেই কথাটা সত্য, মহান দেশ
আমাদের দেশ তাও এগোচ্ছে, এত দুর্নীতি, এত যাদের এই দেশটাকে ভালোবাসা দরকার তাদের কাছ থেকে এই দেশটার প্রতি এত অপ্রেম, এত লুণ্ঠন, যাদের এই দেশটাকে রক্ষা করা দরকার তাদের হাতে এই দেশটার এত লুণ্ঠন, এত অবহেলা, এত সব সত্ত্বেও দেশটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। তাই স্বামীজি এই কথা বলেছিলেন যে কেউ এটাকে ঘুম পাড়াতে পারবে না, যদি জ্ঞাতসারে এই দেশটাকে জাগানো যায়, যদি এই সবকে বন্ধ করে দিয়ে দেশটাকে জাগানো যায়। কিরকম আমাদের দেশের সন্ন্যাসীদের দেশপ্রেম প্রেম, আমি আপনারা শুনেছি হয়তো রঙ্গনাথানির নাম শুনেছেন, এইরকম দেশপ্রেম থাকতে হবে, এটাই মূল কথা। তিনি দিল্লির রাস্তা দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আরেকজন সেবক সন্ন্যাসী আছে, হঠাৎ তিনি দেখলেন সামনের গাড়িতে একটি দম্পতি যাচ্ছে, তারা ভিতরে কিছু খাচ্ছিল, খেয়ে কলার খোসাটা রাস্তার উপরে ফেলল। তিনি গিয়ে গাড়িটাকে দাঁড় করালেন, ওই সঙ্গে সাধুকে বললেন কলার খোসাটা তোলো, কিন্তু এখানেই শেষ হলো না, তিনি তুলে আনলেন। এবার তিনি ড্রাইভারকে বললেন ওই গাড়িটাকে পেছনে চলো, দেখুন দিল্লির রাস্তায় সন্ন্যাসীর গাড়ি সেই গাড়িটা আরেকটি গাড়িকে ফলো করছে, করতে 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 তিনি ওই বিগ করতে করতে গিয়ে সেই গাড়িটাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে এইরকম এই ফলার প্রসাদটা দেখিয়ে বলছেন। এবং তিনি তো সারা পৃথিবীকে বক্তৃতায় চমকিত করেছেন, কাজে খেপে গিয়ে তিনি তেজের সঙ্গে যখন সে কথা বলছেন, বলছেন এই কলার প্রসাদটা তুমি রাস্তায় ফেলেছিলে, তোমার বাড়িতে কজন থাকে? তারা ভয় পেয়ে বলছে পাঁচজন। তোমার বাড়ির ছোড়ে এই রাস্তায় কলার প্রসাদটা ফেলতে পারতেন? বলছেন না। তোমার বাড়িতে পাঁচজন থাকে তাও তুমি তোমার বাড়ির মেঝেতে এই কলার খোসাটাকে ফেলতে পারো না, আর এই রাস্তার উপর দিয়ে প্রতি মুহূর্তে হাজার হাজার লোক যাচ্ছে, তুমি এত ইরেসপন্সিবল যে তুমি এখানে কলার খোসাটা ফেলেছিলে? বলে তাদেরকে খুব ধমক দিলেন। এই বোধ আমাদের চাই। স্বামীজি পাশ্চাত্য থেকে ভারতবর্ষের কথা বললেন, ওদের দেশের লোক অবাক হয়ে গেল। তিনি যখন দাঁড়িয়ে আছেন এক একজনের এক এক অভিজ্ঞতা হচ্ছে, শিকাগো ধর্মসভায় তিনি দাঁড়িয়ে আছেন, তার এই যে ভঙ্গিটা এটা বক্তৃতা তার ভঙ্গি বলে মনে হয় না, কিন্তু স্বামীজি ওইভাবে বক্তৃতা দিতেন, অদ্ভুত একটা লোক যে তিনি এইভাবে দাঁড়িয়ে, আমি যখন বসে বক্তৃতা দিচ্ছি বা কেউ যখন দাঁড়িয়ে থাকে তিনি স্টেজটাকে পাইচারি করতেন এক একটা, এবং প্রতিটা পদক্ষেপে মনে হতো গোটা পৃথিবীতে যেন ছোট হয়ে যাচ্ছে। তার সময় একজন বলেছিল স্টেপ দ্যাট পন দি ওয়ার্ল্ড, প্রতি পদক্ষেপে মনে হচ্ছে গোটা পৃথিবীর রাজা হয়ে তিনি বক্তৃতা করছেন। এবং একজন ভদ্রলোকের একটা মনে হয়েছিল, তিনি অ্যানাউন্সার ছিলেন কোনো একটা জায়গায়, যে স্বামীজি এত বড় হয়ে যাচ্ছেন আকারটা, যে তার নিজেকে মনে হচ্ছে পিক মি, তিনি তার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন। যা যাই হোক, তিনি এরকম বক্তৃতা দিতে দাঁড়িয়েছেন, অ্যানি বেসার তিনি পরে বর্ণনা করছেন যে তিনি তো গেরুয়া পরে দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই সন্ন্যাসী, কিন্তু তাকে সন্ন্যাসীর থেকে সৈনিক বলেই মনে হচ্ছে, তিনি যেন যুদ্ধ করতে নেমেছেন, যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছেন। কার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ করার লোক আছে, তার চারপাশে যে লোকেরা আছে তার অর্বাচীন, তিনি এসেছেন একটা মহান দেশ থেকে, অত্যন্ত প্রাচীন অত্যন্ত সুসম্পৃষ্ট দেশ থেকে এসেছেন, সেই দেশের সংস্কৃতির কথা গৌরবের কথা তিনি বলবেন, কিন্তু তার চারপাশে যে অর্বাচীনের দল আছে তারা তার কথাগুলোকে মেনে নিতে চাইবে না, শরীরে রেখায় রেখায় এর গর্ব ফুটে উঠেছে। কিসের জন্য গর্ব? যে মহান দেশ থেকে তিনি এসেছেন সেই মহান দেশের গর্ব, এরা কেউ মেনে নিতে চাইবে সেই গর্বের কথা। কিন্তু আমি জানি যে যোদ্ধা সন্ন্যাসী নেপোলিয়ান সদৃশ সন্ন্যাসী, সেটা নেপোলিয়ান কথাটা আরেকজন বলেছেন তার সম্বন্ধে, এই নেপোলিয়ানের মতন দাঁড়িয়ে আছে যে সন্ন্যাসী, এই সন্ন্যাসী যতদিন উপস্থিত থাকবেন ততদিন তার উপস্থিতিতে তার মাতৃভূমিকে কেউ ছোট করতে পারবে না, এই কাজটি তিনি করেছেন। জগতের কাছে ভারতবর্ষের মহিমা তুলে ধরেছেন, তার থেকে বড় কথা আমাদের চোখে ভারতবর্ষের মহিমা তুলে ধরেছেন। চক্রবর্তী রাজাগোপাল আচার্য একটি বিরাট মানুষ ছিলেন, দক্ষিণ ভারতের লোক, পশ্চিমবঙ্গের এই মাদ্রাজের রাজ্যপাল ছিলেন, ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল মানে রাষ্ট্রপতির সমতুল্য পদ, প্রজা রিপাবলিক হওয়ার মাঝে আগে পর্যন্ত প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, এবং খুব বুদ্ধিমান বিচক্ষণ যুক্তিবাদী লোক ছিলেন। তিনি কখনো আবেগের সঙ্গে কোনো কথা বলেন না, তিনি কি বলছেন, আমরা আমাদের সাম্প্রতিক অতীতের দিকে তাকালে বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী,
আমরা অন্তত ভারতের আত্মমহিমার দিকে তিনি আমাদের নয়ন উন্মীলন করে দিয়েছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি না থাকলে আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম। তিনি আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতার পিতা। হিজ দি ফাদার অফ আর পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, কালচারাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্পিরিচুয়াল ইন্ডিপেন্ডেন্স। চক্রবর্তী রাজা গোপালাচারী বলছি, স্বামী বিবেকানন্দ হচ্ছে আমাদের আধ্যাত্মিক, রাজনৈতিক, সাংস্কৃতিক স্বাধীনতার পিতা। এই স্বামীজি আমাদের চোখ খুলে দিলেন। বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলছেন যে আমরা অবাক হয়ে দেখলাম যে যাদেরকে, যে সাদা কামরার মানুষগুলোকে আমরা মনে করতাম আমাদের প্রভু, আমরা দেখছি এবং যাদেরকে মনে প্রাণে অনুকরণ করতাম যদি ওদের মতন হতে পারে, আমরা দেখছি সেই সাদা চামড়ার মানুষগুলো আমাদের দেশের একটি সন্ন্যাসীকে মাথায় করে তুলে রেখেছে। সেই প্রথম আমরা ভাবলাম আমরা তো যতটা নিজেদেরকে ছোট করতে পেরেছি, ছোট ভেবেছি ততটা ছোট নই। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম উই স্টার্টেড ডাউটিং আওয়ার ইনফেরিয়র স্ট্যাটাস। যে স্বামীজিকে দেখে আমরা নিজেদের এই অবস্থাটাকে সন্দেহ করতে শুরু করি, না আমরা তত ছোট নই। এই যে আত্মবিশ্বাস, এটাই হচ্ছে মূল কথা। রমেশ মজুমদার খুব সুন্দর বলছেন, এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে টেবিলের ওই পাশে চেয়ারের মধ্যে বস হয়ে বসে আছে ইংরেজরা, সাদা চামড়ার মানুষরা। আমরা এখানে হাত জোর করে ভিখারির মতন দাঁড়িয়ে আছি আরেক দিকে, টেবিলের অপর দিকে। এই প্রথম দেখছি টেবিলটা উঠে গেছে। কিছু কিছু ক্ষেত্র আছে, বহু ক্ষেত্র আছে যেখানে আমরা চিরকালের বস এবং সারা পৃথিবী আমাদের কাছে সাহায্য করে। না আমরা কেন করবো না তাদের ভিখারি করে, সারা পৃথিবী আমাদের কাছে সাহায্য করে। আমরা ভালোবেসে বন্ধুর মতন তাদেরকে দেব। এই কাণ্ডটি স্বামী বিবেকানন্দ করলেন। তিনি ফিরে এলেন ওদের দেশে, যখন ফেরার আগে একটা জায়গায় বক্তৃতা করতে ভারতবর্ষের উপনিষদ সম্বন্ধে তিনি প্রাণ ঢেলেন বক্তৃতা করতে। এদের দেশকে যেমন ভালোবাসতেন, আমাদের ওদের দেশ মহাপুরুষ তো ভালোবাসতেন। তিনি উপনিষদের কথা বলছেন, তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের এই উপনিষদের বাণী সারা পৃথিবীকে বাঁচাবে। এবং এখন আমরা বিশ্বাস করি, এখন আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মানুষ এই উপনিষদের বাণীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এই উপনিষদটি শ্রীরামকৃষ্ণ, এই উপনিষদটি ভারতবর্ষের, এবং এই উপনিষদ শ্রীরামকৃষ্ণ এবং ভারতবর্ষ মিলে স্বামী বিবেকানন্দ নিবেদিতা যেটা বলছেন সেটা সত্য। রঙ্গনাথনী সারা পৃথিবী ঘুরেছেন, উপনিষদ বলছেন তোমরা প্রত্যেকে দেবতা। তিনি বলছেন আমি সারা পৃথিবীতে যখনই যে কোনো দেশে গিয়ে বলেছি যে তোমার মধ্যে ইউ হ্যাভ এ স্পার্ক অফ ডিভিনিটি উইদিন ইউ, তাদের কাছে এটা একটা রেভলেশন বলে মনে হয়েছে। প্রত্যেকের মনে হয়েছে যে কি কিরাট একটা জিনিস পেলাম। স্বামীজি বিদেশে বক্তৃতা করছেন, এই উপনিষদের কথা বলেছেন, একটি মহিলা কাঁদছে তার বক্তৃতা শুনে। এই কান্নাটা দুঃখের কান্না, কেন কাঁদছো তুমি? বলছে আনন্দে কাঁদছি, দুঃখে নয়। এতদিন জীবনটাকে ছোট ভাবতাম, ইট ইজ লিমিটেড বাই ডেথ অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ, অনলি ফিউ ইয়ার্স ইন বিটুইন দি টু, বাট হি হ্যাজ শোন মি, হি হ্যাজ গিভেন মি ইটার্নাল লাইফ, হি হ্যাজ এক্সপ্যান্ডেড দি বাউন্ডস অফ মাই লাইফ টু ইটার্নিটি টু ইনফিনিটি। আমি জানতে পেরেছি আমি অসীম, আমি শুধু জন্ম মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি আমাকে অনন্ত জীবন দিয়েছেন, তাই জন্য আমি আনন্দে কাঁদছি। এত নিজেকে আমি এত বড় যে আমি ভাবিনি কখনো, আমার এত সম্ভাবনা ভেবেছিলাম এই ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে যতদূর পারি ভোগ সুখ কেড়ে নেবো, তার জন্য অন্যের সঙ্গে কম্পিটিশন করবো, অন্যকে পরাজিত করবো, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো। কিন্তু এত অনন্ত জীবন, আমি তো রাজা। এই জিনিস স্বামীজি ভারতবর্ষ এসে কি বললেন, এটাই তো, তুমি এটাকে ভুলবে না ভারতবর্ষ, তুমি যদি ধর্মকে ভুলে যাও আমি বলে দিচ্ছি তুমি তিন পুরুষ যেতে না যেতে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ডেলিউজ দি ল্যান্ড উইথ স্পিরিচুয়ালাইজেস ফার্স্ট, প্রথমে আধ্যাত্মিক চিন্তায় প্লাবিত করো, কিন্তু শুধুই যে ধর্ম তা না। স্বামীজি ভারতবর্ষকে নিন্দাও করেছেন যে জাগতিক দিক থেকে কিছু তুমি শেখ করো, ধর্মকে জীবনের শেষ কেন্দ্রে রাখো, আর বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা কর্মশ্র রজগুণে দেশটাকে প্লাবিত করো।
দুটোকে জীবনে সমান গুরুত্ব দাও, ধর্ম এবং বিজ্ঞানের সমন্বয়। মানে এটা কি, বিজ্ঞান দিয়ে ধর্মকে প্রমাণ করা নয়, জীবনে দুটিরই প্রয়োজন আছে, ধর্মের প্রয়োজন আছে, বিজ্ঞানের প্রয়োজন আছে, প্রযুক্তিবিদ্যার প্রয়োজন আছে, আধুনিক বিদ্যার শিক্ষা সবকিছুর প্রয়োজন আছে। আমরা ধনী হব, স্বামীজি দারিদ্রের জয়গান করেননি, কেন আমরা দরিদ্র হতে যাবো? ভারত কোনদিন তো দরিদ্র ছিল না, ভারত ধর্মকে অবলম্বন করেই ভারত ধনী হয়েছে, ধর্মকে অবলম্বন করেই ভারতের মনীষী জন্মেছে, ভারতবর্ষের রাজর্ষি হয়েছে। এই রাজর্ষি কনসেপশন কোনো দেশে নেই, রাজা দেশ শাসন কর্তা, কিন্তু তিনি ভেতরে রয়েছে, তিনি যোগী এবং ঋষি। এখন তো আমাদের দেশেই রাজনৈতিক ক্ষেত্রে আমি এরকম মানুষ দেখেছি, আমাদের সাহিত্যের ক্ষেত্রে ঋষিকে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা রাজনীতির ক্ষেত্রে ঋষিকে দেখেছি নেতাজি সুভাষচন্দ্র। এই হচ্ছে ভারত, এইভাবে ভারত করতে হবে। আমরা প্রত্যেকে ছাত্র, ছাত্র কিন্তু ঋষি হব, আমরা ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ার কিন্তু ঋষি হব, আমরা ডাক্তার, আমরা ডাক্তার কিন্তু ঋষি হব। ভগিনী নিবেদিতা তিনি এই স্বামীজির ভাবটি প্রচার করেছেন, স্বামীজির কথা খুব সুন্দরভাবে তিনি বলছেন যে স্বামীজিকে হিন্দু ধর্মটাকে প্রতিষ্ঠা করলেন শিকাগো ধর্মসভায় গিয়ে, তিনি নতুন কিছু বললেন না, কিন্তু আবার নতুন তাৎপর্য দিলেন। তারপরে কি হলো, হেনফোর্থ দ্যার উইল বি নো ডিফারেন্স বিটুইন দি সেক্টেড অ্যান্ড সেকুলার, আধ্যাত্মিক আর এটা ইভলিক, এটা জগতের ব্যাপার, এটা আধ্যাত্মিক ব্যাপার কোনো তফাৎ হইল না। যে কোনো কাজ তুমি ভগবানের উদ্দেশ্যে করলেই সেটা আধ্যাত্মিক হয়ে গেল। আমি টিউশন দেখাবো, আমাদের সাধুদেরকে বলতে হবে এত সাধু উত্তরাখণ্ডে, কেন দেখছি যে সাধুরা গিয়ে রুগীদের মহামূত্র পরিষ্কার করছে, ওটা তো মেয়রের কাজ, আমাদের তো মানুষই সাধু, আমাদেরকে সাধু সমাজে ভান্ডারে রাখা হতো না, কিন্তু আমরা জাতিও কেড়েছি। এখন এখন প্রতিটি সাধুরা তারা সেবা কাজ করে, তার মানে কি ওই মেয়রের কাজ যেটাকে আমরা বলছি যেটা অত্যন্ত নিচু কাজ, সেটাও পূজা হয়ে গেল যদি ভগবান থেকে করি। সেই ভগিনী নিবেদিতা কি বলছেন যে এরপর থেকে এতদিন পর্যন্ত আমরা সন্ন্যাসী পেয়েছিলাম, কোথায় আশ্রমে পেয়েছিলাম সন্ন্যাসী, আমরা হিমালয়ে সন্ন্যাসী পেয়েছি, কিন্তু স্বামীজি ধর্মের যে চেহারা দিয়েছেন, এখন ল্যাবরেটরিতে সন্ন্যাসী হবে, এখন গবেষণাগারে সন্ন্যাসী হবে, এখন কোর্টে সন্ন্যাসী হবে। একটা মানুষ যদি শখ হয়, একটা মানুষ যদি ভগবানে বিশ্বাস করে এবং মানুষকে ভালোবেসে সেবা করে, তবে সে ইঞ্জিনিয়ার হলেও সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে যদি পবিত্র হয়, সে যদি রাজনীতি করে তবেও সে সন্ন্যাসী, যদি সে নিঃস্বার্থ পবিত্র সৎ এবং ঈশ্বরে বিশ্বাসী হয়। এই হতে হবে, আমরা ধনী হব, আমরা উভয় ঐশ্বর্যে ধনী হব, অন্তরের ঐশ্বর্য এবং বাইরের ঐশ্বর্যে ধনী হব। আমরা কেন গরিব থাকবো, আমরা ভালো খাবো, থাকবো, পড়বো, সুন্দর রাস্তাঘাট হবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর গাড়ি থাকবে, পৃথিবীর সব থেকে উন্নত দেশের মতন আমরা উন্নত হব। সেই সঙ্গে সঙ্গে এই উন্নত দেশে যে মানুষগুলো থাকবে, সেই মানুষগুলো মনের দিকে উন্নত থাকবে, তারা শান্তিপ্রিয় হবে, তারা ধর্ম বিশ্বাসী হবে, ঈশ্বর বিশ্বাসী হবে, কোনো সম্প্রদায় কেউ তাদের মধ্যে থাকবে না, পরোপকারী হবে, মানুষকে ভালোবাসবে। আমরা অন্তরের ঐশ্বর্য বাইরের ঐশ্বর্য দুই দিকে ধনী হব। অন্তরকে সমৃদ্ধ করার জন্য দরকার হচ্ছে আধ্যাত্মিকতা বা ধর্ম, আধ্যাত্মিকতার প্লাবনে দেশটাকে প্লাবিত করতে বলছেন, ডেলি ইউ দি ল্যান্ড স্পিরিচুয়াল আইডিয়া, আর বাইরের জীবনটাকে সুন্দর করার জন্য এই সব বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা সব রকমের আধুনিকতা, এই উভয়ে মিলিয়ে কোন এখনো পর্যন্ত পৃথিবীতে আদর্শ সমাজ হয়নি, পারফেক্ট। শ্রী অরবিন্দ সাবধান করছেন যে দেখো আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার ইমিডিয়েট পরে আমাদের সামনে অনেক সম্ভাবনা হয়েছে, ভারতের ক্ষমতা আছে, আমরা কিরকম দেশ হবে এটা এখনই ঠিক করতে হবে। আমরা কি খুব প্রযুক্তিবিদ্যায় অগ্রসর হব, খুব শিক্ষা বাইরের শিক্ষায় অগ্রসর হব, খুব ধনী দেশ হবো যেমন একটা বাইরের ধনী দেশ, সব হলাম কিন্তু আধ্যাত্মিকতাকে ভুলে ফেললাম, আত্মাকে ভুলে ফেললাম, তাহলে কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষ থাকবে না। কাজে এখনই তোমাকে রাস্তাটা রোড ম্যাপটা ঠিক করতে হবে। স্বামী বিবেকানন্দ রোড ম্যাপটা ঠিক করে দিয়ে গেছে, বলছে পৃথিবীর সব থেকে উন্নত দেশের মতন উন্নত হব, কিন্তু এই মূল কথাটা ভুলো না, আত্মাকে হারিও না, আধ্যাত্মিকতাকে হারিও না, এই যে আধ্যাত্মিকতা প্লাবনে প্লাবিত করতে বলছেন সেটাতে ভুলো না,
ভালো মানুষ হওয়ার আদর্শকে ভুলো না। ভালো মানুষ হওয়ার জন্য থাকবে আধ্যাত্মিকতার প্লাবন, এবং বাইরের জীবনটাকে সুন্দর করার জন্য থাকবে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং এ সমস্ত আধুনিকতার প্লাবন। এই দুটো মিলিয়ে অন্তরের ঐশ্বর্য এবং বাইরের ঐশ্বর্যকে সম্মিলিত করার জন্য স্বামীজি একটা এই আধ্যাত্মিকতার সঙ্গে আধুনিকতার সমন্বয় করতে বলেছেন। একটা ফর্মুলার মতন বলছেন, ওয়েস্টার্ন সায়েন্স কাপল্ড উইথ বেদান্ত। এখন থাকলে স্বামীজি ওয়েস্টার্ন সায়েন্স বলতেন না, পাশ্চাত্য বিজ্ঞান বলতেন না, কেন বিজ্ঞান এখন পাশ্চাত্যের মনোপলি নয়। অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে আছি সারা পৃথিবীর। এখন থাকলে স্বামীজি বলছেন বেদান্ত কাপল্ড উইথ সায়েন্স, এই বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এই দুইয়ের সম্মিলনে বিজ্ঞানের দ্বারা বাইরের জগৎ সুন্দর করব, বাইরের জগতে ধনী হব, আধ্যাত্মিকতা বা বেদান্তের দ্বারা অন্তরের জগতে ধনী হব। এই বাহ্য সম্পদ এবং অন্তরের সম্পদ এই দুটোকে মিলিয়ে ভারতবর্ষই সবার প্রথমে একটা আদর্শ সমাজ ভারতবর্ষে রূপায়িত করবে, তারপরে সারা পৃথিবী ভারতবর্ষকে অনুসরণ করবে। সেই জন্য স্বামীজি বলছেন এবার কেন্দ্র ভারতবর্ষ, এবং এই এবার কেন্দ্র ভারতবর্ষ বিশ্ব সভ্যতার কেন্দ্রস্থলে ভারতবর্ষকে পৌঁছে দেওয়ার জন্য স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন যাদের দিকে তাকিয়ে, সেটা হচ্ছে তোমরা এই যুব সমাজের দিকে তাকিয়ে করেছিলেন, কাজে আমরা যেন সেটা করি। আমরা স্বামীজিকে অনুধ্যান করব, সঙ্গে সঙ্গে স্বামীজিকে অনুধ্যান করব, ভগবানে বিশ্বাস করব, দেশকে মানুষকে ভালোবাসবো। সিম্পল ব্যাপার, স্বামীজিকে অনুধ্যান করব নিয়মিত, কাজ করব, স্বামীজি কাজ ভালোবাসতেন, যদি কাজ না করিস আমি ভূত হয়েও তোদের মাথা ইয়ে করে দেবো, যদি শুধু আমার ছবিতে মালা দিস আর কাজ না করিস আমি উপর থেকে দেখবো, স্বামীজি বলেছিলেন আমি ভূত হয়ে এসে তোদের ঘাড় মাটকে দেবো। কাজে স্বামীজিকে ভালোবাসবো, ঈশ্বরকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো এবং কাজে ঝাঁপিয়ে পড়বো। এই যদি আমরা করি স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ বাস্তবায়িত মনে বুঝলাম, আমাদের এটা করতেই হবে। স্বামীজির কাছে এই প্রার্থনা করি যে আমাদের যুব সমাজকে তিনি প্রেরণা দিন, আর যেন আমরা দেরি না করি। অনেক দিন হয়ে গেছে স্বামীজির চলে যাওয়ার পরে, প্রায় 125 বছরকে আরো বেশি হয়ে গেছে, কাজে আর স্বামীজিকে আমরা অপেক্ষা করে থাকতে দিতে পারি না। স্বামীজির স্বপ্নের ভারতবর্ষকে বাস্তবায়িত করতেই হবে খুব শিগগিরই। এই কামনা করে, এই প্রার্থনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।